মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ, মাধব দা সিঙ্গুর আমাদের দ্বিতীয় মেশিন নিয়ে গেছিল সিঙ্গুর, আর পাতিপুকুর লেক টাউন গৌরব রয়, গৌরব রয় আসবেন আমাদের এই মা কালী অটোমোবাইল ওয়ার্কশপে পায়ের ধুলো দিতে। মাধব ঘোষ সিঙ্গুর আমাদের পায়ের ধুলো দিতে আবার এসেছেন, আর এই মেশিনটা যাবে তারই এক আত্মীয় হুগলি, হুগলি রশিদপুর গ্রাম ডাঙ্গিপাড়া থানা। আমাদের মাধব দা এক বছর ধরে মেশিন চালাচ্ছে, তাকেও আমরা জিজ্ঞাসা করব যে মেশিন কেমন চলছে, কেমন কোয়ালিটি হচ্ছে, মেশিন নিয়ে তার উপকার হয়েছে কিংবা অপকার হয়েছে। আর ব্যান্ডেলে দেখবেন এই ব্যান্ডেল বলাগড় দালাল চিটিংবাজ সঞ্জীব কর্মকারের মেশিন এখানে পড়ে আছে, আপনারা বেশি দাম দিয়ে নেবেন না, এখানে 20,000 মেশিন আপনারা পাবেন 20,000। এটা দেখবেন প্লাই বোর্ড, প্লাই দেওয়ার কোনো দরকার নেই, ভেতরে প্লাই থাকলেই হবে, প্লাই উপরে দেওয়ার দরকার নেই, আর স্ক্রিপ করে দেখবেন না, এখনই বাতাসা পড়বে, গরম গরম বাতাসা, গরম গরম বাতাসা মেশিন। এটা আমাদের বৃহস্পতিবারে খুব টানা পোড়ান, বৃহস্পতিবারে ট্রেনিং আমরা রেখেছি, তার জন্য দুটো মেশিন আমাদেরকে করতেই হবে, একটা আর এটা দুটো, দুটো মেশিন বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবারে আমাদের একটা রেওয়াজ থাকে ট্রেনিংয়ের, যে রেওয়াজ আমাদের খুব তাড়াতাড়ি তুরন্ত গতিতে 16 জন মিস্ত্রি কাজ করছে। এখন আমাদের বেশিরভাগ টপার মিস্ত্রিগুলোকে এদিকে ঢুকিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, আর ওদিকে বাতাসা মেশিনের কাছে 8, 9, লেদ মিস্ত্রি 10, 10, আর ওখানে ঢুকে আছে 6 জন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও দেখবেন, আর সেটা সব সময় লক্ষ্য রাখবেন। আমাদের মাধব দা আর প্রথম মেশিন নিয়ে গেছিল পাতিপুকুর লেক টাউন গৌরব রয়, সেও আসবেন, তিনিও আসবেন, তিনিও না আসা করতে পারবেন না, কারণ মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের সাথে যে একবার সম্পর্ক রাখে সে সম্পর্ক ভাঙে না, টুটে না, জড়িতই থাকে। খুব দুরন্ত গতিতে কাজ চলছে, বৃহস্পতিবারে আমাদের দুটো মেশিন রাখতেই হবে, কারণ প্রচুর অ্যাডভান্স পড়ে আছে, আর এই অ্যাডভান্সের মাঝে আমাদেরকে সমস্ত কিছুই পরিচালনা করতে হচ্ছে, মাথার মধ্যে প্রচণ্ড বোঝ। এটা আমাদের সে দালাল চিটিংবাজ সঞ্জীব কর্মকারের মতো কথা নয়, এটা হচ্ছে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের কথা। প্রচুর অ্যাডভান্স প্রচুর দেওয়া আছে, আর দারুণ বাতাসা, একদম ফোলা ফোলা, ছোট ছোট পাতলা পাতলা সাইজ, আমার বেলাস একদম স্মুথ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের কারসাজ, একদম পুরো ফোলা ফোলা বাতাসা, সলিড আকাশ কতটা জমছে সেটাও আমি দেখাবো। এটা 10 কেজির পাক, এখানে 30 কেজির পাকও আপনি ফেলতে পারবেন। বাতাসার সাইজ একদম ছোট ছোট দানা দানা, দারুণ। তো থ্যাংক ইউ, দেখুন একদম পুরো টেনে নামিয়ে দেবে, এটাই হলো মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের মেশিন, ফাঁকা জায়গা কিছু পাবেন না, সমন্ধটা দেখাচ্ছি একদম ছেঁকে মাল নামিয়ে দেবে। মাধব দা যদি আপনারা কেউ ট্রেনিং করতে চান তাহলে আমাদের এই মাধবদার কাছকে যাবেন, সিঙ্গুর দাদার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, দাদার নাম্বারটা কত? 9051884225। দেখুন ট্রেনিংয়ের যদি কারো দরকার হয় মাধবদার কাছকে যাবেন, মাধবদার কাছকে শিখবেন, মাধবদার কাছে আমরা এক বছর আগে মেশিন দিয়েছি,
মোটামুটি এক বছর হবে আমাদের হিসাব নেই ডায়েরি খুলে দেখতে হবে তাহলে তারিখটা বোঝা যাবে তো কাজের গতি পুরো বাড়িয়ে দিয়েছে যেখানে মেশিন নেবেন যেখানে মেশিন নেবেন কোম্পানিকে টেক করে নেবেন না হলে কিন্তু ভীষণ বিপদে পড়বেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই বাতাসার বাতাসার দেখাও রবি হাতানি দেখাও রবি হাতানি দেখাও ওইখানে ওইখানে ছোট ছোট বাতাসা দেখুন একদম সিম্পল ছোট ছোট বাতাসা গরম হ্যাঁ আবি বহুত গরম হ্যাঁ গরম হ্যাঁ বহুত ছোড় দিয়া বহুত তুরন্ত গতি সে কাম কর রহা হ্যাঁ গাড়ি ভি লগে হুয়ে আর চ্যানেল কো আশীর্বাদ করিয়ে চ্যানেল কো আশীর্বাদ করিয়ে আর ধন্যবাদ দিয়ে ফির ভি ফির এক গুড় বাতাসা হোগা ইহা সে গুড় বাতাসা ফির এক টেস্টিং হোগা গুড় বাতাসা কা তব তক ধন্যবাদ আচ্ছা রহিয়ে আনন্দ লেতে যাইয়ে আর খুশ রহিয়ে।